অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা, এই প্রতিপাদককে সামনে রেখে গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ এ কে এম মুকচে চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান, ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাত আরা মিন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, পলাশবাড়ি রিপোর্টার্স ইউনিটের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পলাশবাড়ি প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ আরও অনেকে। এ সময় জাতীয় উৎপাদনশীলতা দিবসের গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকারের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। We'll be right back.